যেই মালিকের কাছে সব আছে এতদিন জামার ওস্তাদে কইছে 27 টা আংটিতে 27 টা গ্রহ ঘোরে আমি দেখতাছি আমার জিন্দেগির সাথে কোনো মিল নাই সঠিক ওস্তাদ কোথায় পাওয়া যায় একটু তালাশ করি বাজানদের এক একজনের কাছে জিজ্ঞেস করি ইমাম থামবির মুরিদগুলা কেমন বলে ইমাম থামবির মুরিদগুলা এমনও আছে তারা যদি গাছের নিচে দাঁড়ায় থাকে গাছের ডালে তাদের সালাম দা ইমাম থামবির এমনও মুরিদ আছে নদীর পারে দাঁড়ায় থাকলে মাছ তাদের কোরআন তেলাওয়াত শুনে গো ইমাম থামবির এমন মুরিদ আছে হাজী এমদাদুল্লাহ মাহাজারে মক্কির এমন মুরিদ আছে বাজানরে হাজী এমদাদুল্লাহ মাহাজারে মক্কি যখন দুরুদ পড়তে পড়তে ইশকের মাঠে নামিয়ে যাইতেন আল্লাহর কুতুবের জীবনে পড়িয়া দেখেন হাজী এমদাদুল্লাহ মাহাজারে মক্কি লাভ দিয়ে দাঁড়ায় যাইতেন হাজার হাজার মুরিদের মধ্যে লাভ দিয়ে দাঁড়ায় গেলে আশ্চর্য মনে হইত আমি যদি বাজান এখন ওয়াজ বাদ দিয়ে লাভ দিয়ে দাঁড়াই স্টেজ থেকে দৌড় শুরু করি দুই তিন জনে আমার জড়ায় ধরে বলবে হুজুর বলেন না আসলে আপনার কি হয়েছে হাজিন্দাদুল্লাহ মহাদরে মক্কি এমন আশিকের রাসূল ছিলেন হাজিন্দাদুল্লাহ মহাদরে মক্কি যখন দুরূপ পার আরম্ভ করে দিতেন আমার নবী তার মজলিসে হাজির হয়ে যাইত হাজিন্দাদুল্লাহ মহাদরে মক্কি বাজান রে দোয়া থুয়া দৌড় শুরু করতেন তার মরিদরা বলতেন হুজুর কি হওয়া আজিদ্দাদুল্লাহ বাদরি মক্কি বলতেন তোদের চক্ষু নাই তোরা দেখোস না আমার এতিম নবী আমার দুরুদের মা ফিলে চলে আসছে আমার আল্লাহ বলেন বান্দারে যে ব্যক্তি কষ্ট পাওয়ার পরে অসুস্থ থাকার পরেও আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না আপনার শরীর সুস্থ আপনার শরীর ভালো তখন ব্যবসাও ভালো সবই ভালো ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন সবই ভালো হঠাৎ করে ব্যবসা পড়ে গেছে আর কৃষ্ণে আগুন লেগে গেছে এটার নাম কিন্তু ইমানদারি না মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ সুখে দুঃখে মাওলার প্রশংসা করতে হবে সুখের দিনেও যিনি সুখের দিনেও বলেন বলেন সুখের দিনেও যিনি দুঃখের দিনেও তিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেরকম ভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার বিশ্বনবীর জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনার কোন দিনগুলো এখন সুখে কোন দিনগুলো আপনার কাছে ভালো যখন মাক্কি জিন্দিগি আপনার কাছে সুখের দিন ছিল না মাদানি জিন্দিগিটা সুখের দিন নবী আমার বলে ফেলেন মাক্কি জিন্দিগিটা আমার কাছে সুখের দিন আয়েশার মনটা একটু কষ্ট লাগলো যে মাক্কায় নবী যেখানে যেত মার খাইতো পিডেনি খাইতো প্রবঞ্চনার পাত্র হইত সবাই বকা দিত জন্ম নিয়ে কথা বলতো কত কত যে কষ্ট ছিল আর মদিনায় আসার পরে এবং এমন একটা প্রেক্ষাপট ছিল মদিনা মাক্কা মাক্কি জিন্দিগিতে মার খাওয়া যাবে প্রতিবাদ করা যাবে না মার খাওয়া যাবে মার দেওয়া যাবে না মার দিলেই ভেজাল এর ভিতর দিয়ে বিশ্বনবী বললেন আমার মাক্কি জিন্দিগি সুখের ছিল মা এসা বলতে চাইলেন রাসূলুল্লাহ আমি বুঝলাম না মাক্কি জিন্দিগি একটা দিনও তো আমরা ঠিক মতো খাবার খাইতে পারতাম না যেদিনকে খাবার প্লেট নিয়ে বসছি হঠাৎ করে একজন বলতেছে আবদুল্লাহ তোর বাপরে দেখলাম মাইরা কাবা ঘরের সামনে টান টান করে থুয়ে দিছে আমরা একদিন ঘুমাইতে যাব ঘুমাইতে যাব হঠাৎ করে আমাদের কানে খবর আসলো বিশ্বনবীকে মেরে ঝাপা মারা পাহাড়ের মাঝখানে বেহুশ অবস্থায় ফেলাই রেখে দিয়েছে আমার বাবা খবরটা শুনতে দেরি আছে ঘুম হারাম করে দিয়ে পাগলের মতো দৌড়ে ছুটে গেছে এরকম যে একদিন তা না এরকম যে একদিন তা না মাসকে মাস এরকম আমরা আতঙ্কের মধ্যে থাকতাম এই বুঝি বেঈমানগুলো আমাদের বাড়ি অ্যাটাক করলো এই বুঝি আবু জেহেলের পুলিশ আমাদের বাড়ি ঘেরাও করলো এই বুঝি মাক্কি জিদ্দিকির জালেমগুলো আমার নবীর মারলো এই বুঝি নবীর বাড়িটা ঘেরাও করলো এই যে একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম এখন তো আতঙ্ক নাই রাসূলুল্লাহ এখন আপনারা 8 জন পাহারাদার বডিগার্ড যেরকম মারাবা আর মাক্কি জিন্দিগিতে শুধু আমার আব্বা ছিল আপনার পাহারাদার আমার নবী বলে আয়েশা তোমার বলা শেষ হয়েছে জি আমার মাক্কা জিন্দিগি কত মজার ছিল রে আয়েশা
মার খাই দুঃখ পাই কষ্ট পাই বান্দা যখন বেশি দুঃখ পায় তখন আমার মওলারে বেশি ডাকে কথা কন না কে আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবাতে যখন বান্দায় পড়ে তখন আল্লাহর দিকে রুজু হয় বেশি ঠিক না বেটি আপনার ডায়াবেটিস বেড়ে গেছে হাড়ের শ্বাসকষ্ট বেড়ে গেছে যত কাশ আছে প্রত্যেকটা কাশের মারফাতে বলে আল্লাহ 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 গো আর সহ্য হয় না কথা কর না কে আর যেই লোকটা সুস্থ থাকে তার কোনো যন্ত্রণাই নাই তার কোনো কষ্ট নাই এ সারাদিনের ভিতরে একক তো নামাজও পড়ে না আছে না নাই এই যে আপনাকে যে মার্কেটে ঝুট ব্যবসায়ী যারা আছে মসজিদের আজান শুনে দেখবেন অনেকে ব্যবসা করতেছে মাগার নামাজে আসে না আসে না নাই তাহলে সুখে আছে সে সুখে আছে দোকান মসজিদের সামনে আজান হয়ে গেছে মসজিদ আসে না আসে না এর মাল্লারুলি আছে না অনেক আল্লাহরুলি মনে আছে আজান শোনার পরে মসজিদ আহে না আহে তো মসজিদ আহি না বাসায় যাইও নামাজটা পড়ে না তার কোনো দুঃখ নাই কিন্তু এই লোকটা যদি দেখবেন কালজবি নামক একটা গ্রন্থ একটা কিতাব আছে আমরা পড়ছি কওমি মাদ্রাসায় পড়ছি হেদায়েতুন্নাহতে পড়ছি কালজবিতে একটা ঘটনা আছে এরকম ফেরেশতারা যাইয়া আল্লাহর দিকে আল্লাহ এমন একটা মানুষ এমন যে বেটা নামাজি হে বেটার আপনি খাওন দেন না বেটা খাওন পায় না দিনভরে কাঠ কাটে বাজার বিক্রি করে সারাদিন কাঠ কেটে নিয়ে বাজারে বইয়ে থাকে কেউ তার কষ্ট কেড়ে না এমনও দিন আছে কাঠ বেচতে না পারলে হ্যার বাজার হয় না এই লোকটারে খাওয়ান দাওয়ান ঠিক মতো দেন না কিন্তু যেটা জীবনে 30 বছরের ভিতরে আপনার একবার আল্লাহ নাম নেয় না হেইডার আপনি খাওয়ান দিয়ে বরবরিত হয়ে দিচ্ছেন আপনার কি গোসা ওড়ে না আল্লাহ আপনাকে রাখতে না আচ্ছা বলেন তো আল্লাহর সাথে কি দুনিয়া কেউ বেশি বুঝে মানে আপনারা একটু বেশি বুঝেন না আটা যে দেরি কইলে কইলেন যেইটা আল্লাহর ক্ষেত্রে আসবে 1 সেকেন্ডও দেরি করবে না টপ করে বলে ফেলবেন এটার নাম ইমানদারি হে আল্লাহর সাথে কেউ বেশি বুঝে না বুঝলে হে ঠিক থাকতে পারবে না তো ফেরেশতারা তো না বুঝে শুনে কইলে আল্লাহ যেই লোকটা কাঠ কাটলো 3টা দিন বাজারে লয়ে গেছে কেউ কিনলো না বেচতেও পারলো না 3টা দিন বেটার বাজার হয় না খাওন নাই বউ যাইতে চাইগা পোলা পানা রাখ দিক যাইতে চাইগা এই লোকটারে খাওন দেন না আর যে নামাজ বলে না খায় মদ খায় গাঞ্জা হ্যারে আপনি খাওন দাওন দিয়ে ব্যাংক ভর্তি টাকা ধুয়ে দিছেন এটা কেমন হইলো আল্লাহ মুসকে হেসে দিয়ে কয় ও 30 বছর আমার নাম নাই না এটা কইতেছস এটা কইতেছস না হ তো দেখবি আমার নাম কেমনে নেয় সুবহানাল্লাহ কোন কেমনে নাই দেখবি ফেরেশতারা আল্লাহ দেখবি সেই আজ থেকে বেরায় 25 বছর আগে পড়ছি এখনো মনে আছে তো জিজ্ঞেস করতেছে 25 বছর আরো আগে পড়ছি তো জিজ্ঞেস করতেছে দেখবি কেমনে মানে আল্লাহর নাম নেই আমার নাম কেমনে নাই দেখবি কহ দেখবো তো যেহেতু ডাইন পাশে যে ফেরেস্তাটা আছে না কহ ওরে ক আর কানের নিচে একটা রগ আছে এই কানের এখানে একটা রগ আছে যেটা দিয়ে মাথার রক্ত চলাচল করে এবং এই রগ দিয়া আপনি মাথা ঠিক থাকে মাথার মস্তিষ্ক ঠিক থাকে এবং আপনার কানের যে স্পঞ্জ যে কথাগুলো আপনার বাড়ি খায় যেটা যায় এই সমস্ত আওয়াজগুলো আল্লাহর কুদরতে এই রগটা দিয়ে পাচার হয় আল্লাহ বলেন ওই রগটারে আর একটা বড় মোটা রগ আছে ওইটার উপরে উঠেই দে বোঝেন নাই মনে আমার কথা ওই রগটারে আর একটা রগের লোকে প্যাঁচ খাওয়াই দেয় বাজান রে আমার আল্লাহ বলছে এখানে কি আর কোনো কথা আছে ডাইন পাশের ফেরেশতাটা খালি একটা জাতা দিয়ে একটা রগের সাথে মিলাই দিছে মিলাইতে পারে গো বাবা চিল্লে আল্লাহ রে আল্লাহ ও মাওলা তুমি কই ওরে মারে ওরে বাবা রে ওরে আল্লাহ রে আল্লাহকে কয়জন রে ডাহে দেখতো কয় কেবল 2 জন 3 জন হয়েছে তোমার নামও কয় মা বাবাও কয় আল্লাহকে একটু পরে দেখবি মা বাবার থাকবো না আমারই ডাকবো কথা কন না কে যদি আপনার শরীরে ব্যথা হয় আপনি কোনোদিন মা বাপ কে ডাকবেন না আল্লাহরে বেশি বেশি ডাকবেন দেন না আমাকে ব্যথা হলে ওরে মারে ওরে বাবারে ওরে মারে ওরে বাবারে কে ওরে মারে ওরে বাবারে না ওরে আল্লাহরে কম যায় না
কথা কোন লাগে আজকে মাস্টার রাখিকেন যতবার আপনি আল্লাহ নাম নেবেন আপনার আমল থেকে আপনার আমলে ব্যাংকে আমলের ব্যাংকে 90টা করে নেকি উঠে যাবে এবং 90টা করে গুনাহ ঝরে যাবে আর মা বাপ কইলে একটাও যাবে না তাহলে যেইডা কইলে গুনাহও ঝরবে হেও শুনবে এটা করার দরকার আছে না ওরে মারে ওরে বাবারে কইলে কি হইবে মা যাই হয়তো আপনার গেডি ধরবো নলে ডলে দেবো আরে আমার জাদু রে কি অবস্থা হইলো রে আল্লাহ রে তাড়াতাড়ি ভালো করে দাও না রে কিন্তু হে তো ভালো করার কেউ না কত কর না কেন এজন্য আল্লাহকে বান্দা বিপদে বললে আসাফাতুহুম মুসিবা যখন তুই মুসিবাতে পড়বি আমার ডাকবি আমার দিকে রুজু বেশি হবে আমারে বেশি বেশি ডাকবি দেখবি 10 বার ডাক দিলে একবার আমি শুনে তোরে ভালো করে দেব বাজান রে এখন তো শুরু হয়েছে 30 বছরের ভিতরে আল্লাহ নাম নেয় নাই এখন কে ওরে আল্লাহ আল্লাহ ওরে মা ওরে বাবা একটু পরে ফেরেশতা কয় আল্লাহ যে মা বাপ কয় যে লগে যে আর তোমার নামও কয় মা বাবার নামও কয় আল্লাহ কয় দেখ গুড়া বন্ধ হয়ে যাবে বিকাল হইতে না হইতে ব্যথা আরো চাচ্ছে এখন কে আল্লাহ রে তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ আমার ভালো করে দাও তুমি যা চাও তাই দেব দরকার আমার বিল্ডিং তোমার লিখে দেবো আল্লাহ এগুলো তো আমিই কামাইছি এটা আমারই পয়সা আল্লাহ তুমি চাও আমি বাইতে সুজুদ মসজিদে ফাস্তালে লিখে দেবো আল্লাহ তুমি আমার ভালো করে দাও কথা কর না কে ফেরেস্তারা আল্লাহ হইছে তো বেটা তিন দিন ধরে কুহাইতেছে দেহ না খাওয়ান নাই দাওয়ান নাই বেটা হইতে পারে না বইতে পারে না খারাইতে না বইতে না বউতে কইতেছে ঘরের তা বাইরে সর বউতে ঘরের তা বাইর করে দিতেছে বেটা রে এই সিল্লানি শরীর সারের মতো চিল্লাইতেছে বেটা বেতায় গেডিটা ভুইলা মনে হয়ে গেছে ওষুধ খায় কাম হয় না কোনো তা কাজ হয় না আল্লাহ কয় আর দুইটা দিন থাকতে দিই এক সপ্তাহ পুরো আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার মালিক কত বড় দয়ালু দেখেন এক সপ্তাহ পরে এত ঔষধ খায় এত কবিরাজ দেখায় ওই জামানার কথা তো এত কিছু করে কোনো তা কাজ হয় না খালি ব্যথা বাড়ে খালি ব্যথা বাড়ে দিন যায় ব্যথা বাড়ে দিন যায় ব্যথা বাড়ে কান ব্যথা মুখ ব্যথা দাঁত ব্যথা সব ব্যথা কোনো কিছু ভাল লাগে না খাওয়ান লাগে না কেউ রে ভাল লাগে না যারে পায় হেরে মারে হেরে কামড়াইতে যায় ব্যথার যন্ত্রণায় তখন ফেরেশতারা কয় মালিক রে যার পরে আমরা অসন্তুষ্ট হইয়া তোমারে কইছিলাম তোমার নাম নেয় না কিন্তু লোকটা এমন ভাবে তোমার দিকের কর্তাতে উলকুরুল্লাহ দিকরণ কাতিরা তোমার এমন ভাবে ডাকতাছে গো মালিক যদি তার ডাক এখন না শুনো তোমার রহমান নাম কেমন থাকলো আমার আল্লাহকে কিউ সাত দিন আগে দিকে কইলি ডাহে না বেটা খাওয়ান দাও কে আজকে দিকে তোমার রহমান নাম থাকলো কে কি এলো আল্লাহ দেহ বেটা খায় না দায় একটা সপ্তাহ মুখ দিয়ে ফেনা উঠে গেছে তোমার ডাকতে ডাকতে আমার আল্লাহ কয়ে যা ফেরেস্তারে কয়ে দে আর গেডির রক্তটা আবার আস্তে করে সোজা করে দিতে আল্লাহ যারা আস্তে কইছে হ্যাঁ গো এরম একদিন করে দেহে তো আল্লাহ হেরা কি করে ও ডরে কইছেন এটাও ভালো আল্লাহ এই সমস্ত ঘটনার দ্বারা আপনার আমার হেদায়েত অনেক হেদায়েত দেখছেন আমার রব্বে কারিম কি পারে পারে না পারে ফেরাউনের 400 বছর অবধি শয়তানের মাথা ধরে নাই যদি একটা দিন ওর মাথা ধরাইতো ওর কিডনি দুটো বাদ করে দিত হাতটা বাদ করে দিত 100% ভাবে আমার মাওলাকে ডাকতো প্রশ্নে আসতে পারে না যে লোকটার এত বড় ক্ষমতা দিল খোদায় দাবি করলো জীবনে কোনোদিন আল্লাহর ডাকলো ডাকলো না আর ওর ক্ষমতাও গেল না ও আল্লাহ দাবি করে ফেলাইলো আনা রব্বুকুমুল আলা আনা আমি রব্বুকুমুল আলা তোর খোদার ও বাপ মুসারে কয় আনা রব্বুকুমুল আলা মানে কি তোর খোদার ও বড় খোদা আমি গড ফাদার তোর আল্লাহর বাপ এই যে আপনারা একটা শব্দ কন না ইংলিশে গড ফাদার এটা বলা হারাম এটা বললে কিন্তু ইমান চলে যাবে ডাইরেক্ট আপনি কাফের হয়ে যাবেন যদি তাই না শুনে বলে থাকেন গড ফাদার মানে কি আল্লাহর বাপ না আল্লাহর থেকেও বড় নাউজুবিল্লাহ বললেন না কি বলি না বলে আমরা নিজেরাও ঠিক পাই না কয়ে ওই কেলারটা গড ফাদার খাবারদার যদিও শব্দটা ইংলিশ অর্থটা কি দ্বারা আপনি দেখবেন আল্লাহর বাপ হয় কেমনে পৃথিবীতে আল্লাহর বাপ হওয়ার মতো একজনই সাহস পাইছিল তার নাম ফেরাউন আর তার অস্তিত্ব আপনারা দেখতেছেন কথা বলেন না কেন আরো জোরে বলেন তো একদিন মা আসিয়া বলে এই
তুমি এত বড় রাজত্ব করো, এত কিছু করো, তুমি একটা কাজ করো না, তোমার তো সবাই জানে তুমি, তোমার সবাই আল্লাহ মানে সিজদা দেয়। আচ্ছা তোমার একজন আল্লাহ আছে না? কয় হুন, যা কিছু করি আছে কিন্তু। তা না হলে আমি ছিলাম কবরস্থানের দারোয়ান, ভুডার ঘরে ভুডা, আমার বাপও কবরস্থানের দারোয়ান, আমিও কবরস্থানের দারোয়ান, এই দেশের ফেরাউনের মাইরে আমি চেয়ার দখল করছি, ওরে এক রাত্রে মার্ডার করছি, ওর বউরে শুদ্ধ মার্ডার করে আমি চেয়ারে বইয়ে কইছি আমি ফেরাউন। ওর নাম তো ফেরাউন না, ওর নাম কায়কাউস। নাম কি? জোরে কর। নাম কি? ফেরাউনের বাপের নাম আব্দুস, আর মার নাম খুন্নুস। খালি হুনেন ফেরাউন, ফেরাউন ওর নাম কি? ফেরাউন। ওই চেয়ারটার নাম ফেরাউন, ওই চেয়ারে যে বসতো হেই ফেরাউন, আর আল্লাহ কোরআনও কইছে চেয়ারের নাম ফেরাউন। কিন্তু ওর আসল নাম আলো মাননীয় প্রধানমন্ত্রীর যে চেয়ারটা ওইটার নাম প্রধানমন্ত্রী। হ্যাঁ নাম তো শেখ হাসিনা, কথা কর না কেন? এই যে আমাদের আব্দুল হামিদ শাহ প্রেসিডেন্ট, ওনার নাম কি? প্রেসিডেন্ট নেই, ওনার নাম তো আব্দুল হামিদ শাহ। ওই সিআরটার নাম প্রেসিডেন্ট, ওই গাড়িতে যে বসে ফেলাকে লেখা আছে প্রেসিডেন্টের গাড়ি, ওই যেই লেখা আছে প্রেসিডেন্টের ভবন, ওই ভবন কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না, ওনার নাম আব্দুল হামিদ, কথা কর না কেন? ওই বিল্ডিংটার নাম প্রধানমন্ত্রী, দেখলি বোঝা যায় প্রধানমন্ত্রী বিল্ডিং। তো ফেরাউনের নাম তো কায়কাউস, মানে আসিয়া, হে তো ভালো ইমানদার মানুষ, কইতেছে এটা কথা কই, তুমি রাগ করো না কি? কথা কইলে তো খালি বদ বদ করে রাগ করে উঠাও, ক্ষমতার জন্য মানুষ কত কিছু করে হেলায়। কয় হ এমন কথা কবি না যে মাথার মটকা গরম হয়ে যায়। কয় হনো, তুমি যে এতদিন পর্যন্ত মানুষকে ধোকা দিয়ে রাখলা, তুমি আল্লাহ, তুমি কও আনা রব্বুকুম ওয়া আলা, আমি আল্লাহর বাপ, আমি তার চাইতে বড় গডফাদার। আচ্ছা তুমি একটা সত্য কথা কও তো, তুমি কি আসলে আল্লাহরে মানো না? শোন, এই কথা যদি আমি আমার বান্দাকে কাছে কই যে আমিও একজনে মানি, তাহলে আমার আর কেউ মানবো না। এটা আমার মনে মনে আছে, আমি হ্যারে ডাকি, গোপনে গোপনে ডাকি, আসিয়া কয় কিছু কিছু আমল আছে গোপনে ডাকলে কাজ হবে না, প্রকাশ্য ডাকতে হবে, এবং মানুষের কাছে ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জিনান, জোরে কন মারহাবা। ইমান হলো তিনটা সংখ্যা, কয়টা? জোরে কন, আরো জোরে। ইমান একটার নাম না, মনে মনে আল্লাহরে ডাকবেন আপনি মুসলমান না, মনে মনে নামাজ পড়বেন নাম আল্লাহর নাম না। বাংলাদেশে কিছু বন্ড আছে, নামাজ কিরে দেহই পড়াইতে নি, আরে হারামি কয় কি নামাজ দেহাই পড়াইতে নি মানে কি? ওরা বলে মারেফাত করে, নাউজুবিল্লাহ বলতে পারেন না? এ ইমান কারে বলে? একটা হলো আমল বিল আরকান, মানুষকে দেখাইয়া মসজিদে আসতে হবে, যে মুসলমানের পোলা নামাজ পড়ে মসজিদে যায়, টুপিটা মাথায় দিতে হবে, কথা কেন না কেন? রসুলের সুন্নাত তরিকা থাকতে হবে, দাড়ি মসজিদ রাখতে হবে, এটা বলে আমল বিল আরকান, আমলে করে দেখাইতে হবে যে লোকটা মুসলমান। ইকরার বিল লিসান, এই জবান দিয়ে কালেমা স্বীকার করতে হবে। তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এটা হলো মেন, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে, কথা কর না কেন? ফেরাউন কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করত আল্লাহ একজন, যেটা দেখা যায় না ওইটা দিয়ে বিশ্বাস করত, কিন্তু যেটা দেখা যায় যেই দুইটার কথা আল্লাহকে দেখায় করতে কইছে, সদকা দান নামাজ রোজা, এগুলো আমার আল্লাহ আমল করে দেখাইতে বলছে। তুমি মনে মনে নামাজ পড়বা, তুমি আমার পীর সাহেব, তুমি পীর সাহেব না, তুমি শয়তান, কথা বল না কেন? যেগুলো দেখবেন মাজারের সামনে দিয়ে ঘুরে, ভাই নামাজ পড়েন কি বলে? নামাজ পড়ি না, নামাজ তার উপায় আছে নেই, কোন সময় পড়েন? কে মনে মনে পড়ি? এইগুলার বড় এক বাম্বু দিয়ে পিডাবেন আর কবেন মনে মনে খাবি? মুখ দেখাস কে মনে মনে খাবি? মনে মনে আগ করবি, গালের মধ্যে খাওয়ান ঢুকবো সবই দেখি। গত পরশু দিন এক জায়গায় যাইতেছি ওয়াজে, মনের কষ্ট কই, কারণ মিডিয়াছে তো, এই জন্য ওইগুলো কানে যাবে, এই জন্য কই। একজনে জিজ্ঞেস তর্ক করতেছে, একজন কইতেছে হে বেটা, আল্লাহ রহমতে যেই তরিকায় আসি আমরা, তোকে মতো নামাজ দেহায় পড়ান লাগে না, মসজিদিকে আল্লাহ থাই নাকি? মসজিদিকে আল্লাহ থাই নাকি? ওই যে ইমাম সাহেব নামাজ পড়ায়, ওরেও জিগাইস, ও কারে সিজদা দেয়? নাউজুবিল্লাহ বলেন না। তা আমি এলো ভাই গ্যাস লইতেছি, এখন কি আমি ওলা ঘুষা ঘুষি করবো? আমি যেতেছি আর এক বেটার খেয়াবে ওয়াশ করতে,
আমি ওহে নাই হইলেছেন মারতা মরে আর দুইজনে কইতাছে এই বেটা নামাজ কি দেহে বড় লাগে নাকি দান নামাজ এগুলো গোপনীয় জিনিস এগুলো গোপনে গোপনে হারে ডাকতে হয় চিন্তা করেন সে আব্দুল কাদের জিলানির ছোট ভাই লাস্ট পর্যায়ে ওই লোকটা কইতাছে ওই লোক তো মোটামুটি নামাজ টামাজ মনে পড়ে যা দেখলাম কইতাছে যে ভাই যা কিছু কও আমার হাতে এলেম ঠেলেম নাই নামাজ দেহায় পড়তে হইব মসজিদে যাইতে হইব আল্লাহরে ডাকতে হইব নামাজ মানুষের দেহায় করতে হইব ইফতারি মানুষের দেহায় করতে হইব রোজা রাখতে হবে টাকা থাকলে হজ করতে হবে তুমি যেগুলো কও এগুলো পিটে নি খাওয়া কথা ওই লোকই ফতোয়া দিতেছে সুবহানাল্লাহ বললেন না এমন একটা ঘটনা মনে পড়ে গেল বলি শীতের মধ্যে তো এই জন্য গরম হন যাইব না গরম হইতেছে না শরীর আমার ডকালাই গেছে আপনার ডকালাই গেছে নরম নরম কথা কই সিল্লাইলে আবার কন সিল্লাই সিল্লাই বাস করে এলাকা নরম নরম দেখি কাজ হয়নি শীতের মিথের নরম হয়ে গেছে এমনি তো আমি গরম আছি আল্লাহর রহমতে এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন যেই ভাষায় আমার নবী নরম নরম কথা বলতেন এইভাবেই বলতেছি বুঝানোর জন্য বলতেছি ইমাম থানবী রহমতুল্লাহর কাছে একজন মাজার ভক্ত যে বলতেছে এদিকে কি তুই কার মুরিদ কয় আমার পিসা বলো ইমাম থানবী রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানবী কয় আমার একজন পিসা আছে কয় কে কয় গিরিশচন্দ্র নাউজুবিল্লাহ তে নাস্তেই কবেন কয় হেই বেড়ার কাছে আছে হেই বেড়ার হাতের মধ্যে 32টা আংটি 32টা গোরহর দিয়া কথা বলে বাংলাদেশে আছে না পাঁচটা আঙ্গুলের ভিতরে অন্তত 40টা আংটি এই আংটিগুলোর যদি কোপ দিয়ে কাটিয়ে লাইতে পারেন তাহলে আপনার শেরেক দূর হয়ে যাবে কথা কন না কেন পৃথিবীতে আংটির কারামতি শুধু পৃথিবীতে একজনে দেখাইতে পারছে একজনে একজনে শুধু আংটির কারামতি মুজিজা দেখাইতে পারছে সে হলো সুলাইমান নবী আর পৃথিবীর কোন নবী আংটির কারামতি দেখাইতে পারে না আমার নবীর হাতে তো আংটি ছিল আমার নবী তো আংটিতে কথা বললে আংটি কথা হতো না আংটিতে কথা বলাইতে পারতেন একজন মাত্র নবী তার নাম হলো সুলাইমান বা সুলাইমা দাদে মুলকে সরদি শুধুমাত্র খাতে মাস দাওয়া পুরি সুলাইমান সালামের মুখে কিছু বলা লাগতো না আংটি দিয়ে বলতো এ জেনে সর্দার ইপ্রিত জীবস বাংলাদেশে যা কে যাই দেখ বাইতে সুদের মসজিদের কমিটিরা মারামারি করতেছে দুইটারে মাথায় ঠুন দিবি মাথা ভাঙ্গে যাবো ঠিক হয়ে যাবো এই পরি জীবস কুয়েতে যা জি যাই দেখ কুয়েত দোহা শহরে বাপ বেটায় লাগছে ওই দুইটারে যে মাথা ঠুন দে কে ঠুন দে ভালো হয়ে যাবো দুইটারে ঠুন দিয়ে দুই করে হয়তো যাইতো জেনেরা ঠিক হয়ে যেত বাপ বেটা পৃথিবীতে একমাত্র আনতে যখন সুলাইমান ওহিনে বইয়ে কেমনে দেখতো গায়েব জানতো না আল্লাহ তার হাতের মধ্যে এমন একটা ক্ষমতা আংটির মধ্যে দিয়েছিলেন আংটির ভিতরে সারা দুনিয়া উনি দেখতে পারতেন আরো জোরে কর আমার নবীও জীবনে আংটির ভিতরে নবীও তো আংটি ব্যবহার করছে সিলের জন্য সিল সিল মহরের জন্য আমার নবী আংটি ব্যবহার করছে নবী তো জীবনও তার চেহারা আংটিতে দেয় নাই হ্যাঁ না আমাগো দেশের কিছু উম্মাদ নামাজ নাই রোজা নাই মোজ গেছে গা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে গালের মধ্যে ঢুকিয়া আল্লাহ না করুক জীবনে যারা করে দিন তাল খায় কুত্তার সামনে যাবে গিয়ে দোস্ত তুই আমার দলে গেলি গা কবে এই যে আংটি হাতে নিয়ে যদি কয় এটা সুলাইমানের আংটি এটা ইদ্রিসের আংটি এটা আদম আলাইহিস সালামের আংটি এটা আমার নবীর আংটি পাঁচপাতনের আংটি কত যে বানাইছে রে ভাই আংটির নামও নিজে লিস্টি করে কইতে পারবো এটা কোন আংটি কথা কন না গায় আর আমি আংটির ভিতরে যদি কিছু পাওয়া যায় তো আমি ইলিয়াস রহমান যদি কি বানাইতে পারতাম না এই মসজিদ সভাপতি বানাইতে পারে না এই কমিটি বানাইতে পারে না আলেম উলামা বানাইতে পারে না পাকা শয়তানি কথা এটা তোর হাতের মধ্যে আংটি তৈরি করো আমি তো বুঝছো কোন তরিকার কয়ে বেটা আমার মুরিদ আমার পিসা বলো গিরিশচন্দ্র সাহেব শাহ হিন্দু দুইজনের ভিতরে এমন লাগা লাগছে মুসলিম যে ও খুব শক্তিশালী যদিও গরিব মানুষ খুব শক্তিশালী কয় বেড়ে তোর গিরিশচন্দ্র সেনের কাছে কি আছে ক সব আছে হে আংটি দিয়ে সব কয়ে দেয় 27টা আংটি আছে 27টা গ্রহ তার কাছে ঘোরে 27 গ্রহ এখন কোথায় আছে মঙ্গল গ্রহ পাতিহাস গ্রহ কত গ্রহ আছে সে কয়ে দেয় বইয়া বইয়া তার আসনে বইয়া চল বজন রে তাবলিগওয়ালারে নামাজিওয়ালারে নিয়ে গেছে গিরিশচন্দ্র সেনের কাছে ইমাম তানবীর পাক্কা মুরিদ
গিরিশচন্দ্রের সাথে বাবা লেগে গেছে তর্ক বিতর্ক তর্কের এক পর্যায়ে যায় বলতেছে আপনার আন্টি সব ঘুরাইতে পারে কয় হ্যাঁ বলেন তো এখন আমার মনের মধ্যে কি আছে কয় এইডা সারা সব পারি আইছেন না আচ্ছা এইডা এইডা ফেল করছেন না কহ আচ্ছা কোন তো আমার বউ এখন কি করতেছে কয় ওইডা সারা আর সব পারি তাহলে একটা কথা কর কি আমি আপনার এখানে আইছি কয় টাকা খরচ হইছে কোন কয়টা খরচ হইছে ও কি জানে গোর হোক কেউ জানে বাজানরে সাতটা প্রশ্ন করছে একটা উত্তর দিতে পারে নাই লাস্টে বলতেছে আচ্ছা আপনি আপনার কথা দিয়েই ধরেন কি কোন তো আপনার বউ তো ঘরে আছে কয় হ আপনার বউ আপনার লেগে দুপুরে কি পাকাইছে কয়টা দেখে এসে বলা যাবে তাহলে গোর হ দিয়ে কি আরবেন আপনি তো যে আপনার মুড়ি দিয়ে যে কইলো সব কয়ে দিতে পারে গ্রহ সাতাইশটা গ্রহ আছে শোনো এইগুলো ভাওতা বাজি সাথে সাথে কয় আমি আপনাকে একটা রাস্তা দিয়ে যাই তা মুরু নবিল মারুফ ও তানহাউনা আনিল মুনকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অল তামদুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন তারে ভয় করেন তারে ভয় করেন তারে ভয় করেন সে কে 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 তারে ভয় করার মতো ভয় করেন এই বান্দা বিবাদান আর একটা কথা বলে দিয়ে যাই অলতাম লহ খবির বিমা তামালুন যে সব গোর হো না খালি এই গোর হওয়ার আংটি মাংটি ছাড়াই যে বলতে পারে অল্লাহ খবির বিমা যে সব জানে তারে আপনি ইত্তেবা করেন তার ইবাদত করেন এই ঘিরে ছাড়াই দেন বাজান রে ওই যে একটা তাবলিগ গলা যে ওর একটা দাওয়াত দিয়ে গেছে গা এই একটা ঔষধে কাম হয়ে গেছে মাথার মধ্যে ঘুরতাছে আর বলতেছে আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন যেই মালিকের কাছে সব আছে এতদিন যে আমার ওস্তাদে কইছে সাতাইশটা আংটিতে সাতাইশটা গ্রহ ঘোরে আমি দেখতাছি আমার জিন্দগির সাথে কোনো মিল নাই সঠিক ওস্তাদ কোথায় পাওয়া যায় একটু তালাশ করি বাজান এক একজনের কাছে জিজ্ঞেস করি ইমাম থাম্বির মুরিদগুলা কেমন বলে ইমাম থাম্বির মুরিদগুলা এমনও আছে তারা যদি গাছের নিচে দাঁড়ায় থাকে গাছের ডালে তাদের সালাম দা ইমাম থাম্বির এমনও মুরিদ আছে নদীর পারে দাঁড়ায় থাকলে মাছ তাদের কোরআন তেলাওয়াত শুনে গো ইমাম থানবীর এমন মুরিদ আছে হাজি আন্দাদুল্লাহ মাহাজারে মক্কির এমন মুরিদ আছে বাজান রে হাজি আন্দাদুল্লাহ মাহাজারে মক্কি যখন দুরুদ পড়তে পড়তে ইশকের মাঠে নামিয়ে যাইতেন আল্লাহর কুতুবের জীবনে পড়িয়া দেখেন হাজি আন্দাদুল্লাহ মাহাজারে মক্কি লাভ দিয়ে দাঁড়ায় যাইতেন হাজার হাজার মুরিদের মধ্যে লাভ দিয়ে দাঁড়ায় গেলে আশ্চর্য মনে হইতো আমি যদি বাজান এখন ওয়াজ বাদ দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় স্টেজ থেকে দৌড় শুরু করি দুই তিন জনে আমার জড়ায় ধরে বলবে হুজুর বলেন না আসলে আপনার কি হয়েছে হাজিন্দাদুল্লাহ মহাজনে মক্কি আপনি আশিকে রাসূল ছিলেন হাজিন্দাদুল্লাহ মহাজনে মক্কি যখন দুরুদ পড়া আরম্ভ করে দিতেন আমার নবী তার মজলিসে হাজির হয়ে যাইত হাজিন্দাদুল্লাহ মহাজনে মক্কি বাজান রে দোয়া থুয়া দৌড় শুরু করতেন তার মরিদরা বলতেন হুজুর কি হওয়া আজিদাদুল্লাহ বদরি মক্কি বলতেন তোদের চক্ষু নাই তোরা দেখোস না আমার এতিম নবী আমার দুরুদের মাহফিলে চলে আসছে বাজান তাদের